রিনা, এই রিনা দেখো, আমি ঈদের জন্য শপিং করে এনেছি। বসো, আমি তোমাকে দেখাচ্ছি আমি কি কি এনেছি। যদিও এখনো শপিং অনেক বাকি আছে, আজকে আমি ঈদের শপিং প্রথম শুরু করলাম। এই দেখো। ঠিক আছে দিদি, খুব ভালো তো। আমি এসব দেখে কি করব? তুমি দেখো, আমি মাকে খাবারটা দিয়ে আসি। আরে পরে দেবে, বসো না তুমি। এই দেখো, আমি আমার জন্য 5টা ঢাকাই জামদানি শাড়ি কিনেছি, 3টে হ্যান্ডলুম শাড়ি আর 2টো ফ্যান্সি শাড়ি স্টোনের কাজ করা। কেমন লাগছে শাড়িগুলো? হ্যাঁ দিদি, খুব ভালো হয়েছে। দাঁড়াও, এখনো অনেক বাকি আছে। এখানে 1 ডজন কুর্তি আছে আর 5টা চুড়িদার আছে। আমার এই কুর্তিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, এটার দাম অনেক বেশি। দিদি, আর তোমার ছেলে মেয়েদের জন্য কিছু কিনলে না? আর দাদার জন্য? না না, ওদের এখনো কেনা হয়নি। আমি আগে আমার শপিং কমপ্লিট করব, তারপর অন্য কারোর কথা ভাববো। আচ্ছা রিনা, আমার গুলো তো দেখলে, এবার তুমি কি কি শপিং করলে আমাকে দেখাও। না দিদি, মানে আমি কিছু কিনিনি এখনো। মিথ্যা কথা বলছো কেন রিনা? আমি তোমার দেখে কিছু কপি করব না। দেখাও দেখাও, একটাও কিছু কেননি? হ্যাঁ দিদি, একটাও কিনিনি। নূপুরের বাবা স্যালারি পেলে আমরা শপিং করব, তবে আমার জন্য এবার কিছু কিনবো না। শুধু শুধু আগের বছরের একটা নতুন শাড়ি আছে, ওটাই পরব। কিন্তু শুধু বাচ্চা দুটোকে নিয়ে চিন্তা আমার। এই বলে রিনা সেখান থেকে চলে যায়। হাহ, কাটা ঘায়ে নুনের ছিটা দিতে আমার খুব ভালো লাগে। বর ভিখারি হলে এমনই তো হবে। আমি জানি রিনা, তুমি আমাকে দেখে খুব হিংসা করো, আর তাই জন্যই তো আমি তোমাকে আরো বেশি বেশি করে জ্বালানোর চেষ্টা করি। মোহনা ও রিনা দুজনেই ওই বাড়ির বৌমা ছিল। মোহনা ছিল বড় ছেলে তুহিনের বউ, আর রিনা ছিল ছোট ছেলে মদনের বউ। মোহনা একটি বড়লোক বাড়ির মেয়ে ছিল। তার বাবার যেমন টাকা পয়সার কোনো অভাব ছিল না, তেমনি তার বর তুহিনেরও কোনো জিনিসের অভাব ছিল না। তুহিন মোটা টাকা মাহিনার চাকরি করত। অপরদিকে রিনা একটি গরিব ঘরের মেয়ে ছিল। তার বর মদন একটা জুতা তৈরির কারখানায় কাজ করত। দুই ছেলেকেই সংসার চালানোর জন্য মাসে মাসে টাকা দিতে হতো। মদনের সামর্থ্য কম হওয়ায় সে বেশি টাকা দিতে পারত না, তাই সংসারে রিনা এবং তার বরের তেমন কোনো ভ্যালু ছিল না। মা, কোথায় আপনি? এদিকে আসুন। এই দেখুন, আমার বাপের বাড়ি থেকে ঈদের জন্য শপিং করে পাঠিয়েছে। ও বাবা, তাই নাকি? কই দেখি দেখি, আমার জন্য এবছর কি পাঠিয়েছে দেখি। আপনার জন্য তো প্রত্যেক বছর আমার বাবা মা ভালো শাড়ি পাঠায়, তাও আবার একটা নয় দুটো তিনটে পাঠায়। এবারেও অনেক দামি শাড়ি পাঠিয়েছে, এই দেখুন। বাহ, শাড়িটা তো খুব সুন্দর হয়েছে। এ তো অনেক দামি শাড়ি মনে হচ্ছে। আর এটা কি, তোমার শ্বশুর মশাইয়ের পাঞ্জাবি পায়জামা? আচ্ছা, আর এই ব্যাগে কি আছে? এতে আমার শাড়ি আছে আর বাচ্চাদের জামা আছে। আপনার ছেলেরও আছে? কাউকে বাদ দিয়েছে নাকি কখনো, যে আজকে বাদ দেবে? না না, আমি সেটা বলিনি। তোমার বাবা মা কেন বাদ দিতে যাবে? এই যে ছোট বৌমা, তোমার একটু লজ্জা করে না, তাই না? কেন মা, আমি কি করলাম? বড় বৌমা এই বাড়িতে 7 বছর হলো এসেছে। প্রত্যেক বছর ওর বাপের বাড়ি থেকে আমাদের সবার জন্য জামা কাপড় পাঠায়। তোমার বাবা মায়ের কি আমার জন্য একটা শাড়ি পাঠানোর মুরদ হয় না? মা, আমার বাবা মা খুব গরিব, কিভাবে দেবে বলুন? ওদের নিজেদের জামা কাপড় কেনার মতোই টাকা থাকে না। হ্যাঁ, তা থাকবে কেন? যেমন আমার ছোট ছেলে একেবারে বেকার, কোনো কাজের নয়, টাকা ইনকাম করতেই শেখেনি। আজ ও যদি ভালো টাকা ইনকাম করত, তাহলে তোমার মতো গরিব ঘরের মেয়ের সঙ্গে ওর বিয়ে দিতে হতো না। আচ্ছা মা, এসব বাদ দিন, আমার কথা শুনুন। আপনার ছেলেকে আমি বলে দিয়েছি আমাদের জন্য শপিং করে আনতে। আপনার কি কি লাগবে আমাকে একটা লিস্ট করে দিন তো, আমি ফোন করে সব বলে দেব। হ্যাঁ হ্যাঁ বলছি, দাঁড়াও দাঁড়াও। এই তুমি যাও ঘরের কাজ করো, এখানে তোমার কোনো কাজ নেই, যাও যাও। রিনা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। রাতে বড় ছেলে তুহিন সবার জন্য অনেক কেনাকাটা করে নিয়ে আসে, তাই দেখে মোহনা অনেক খুশি হয়। সবগুলোই খুব ভালো হয়েছে, কিন্তু এই শাড়িটা কার, আমার নাকি? আমি তো এমন শাড়ি কিনেছি, আর এই বাচ্চাদের জামা কাপড় গুলো, এগুলো তো ছোট হবে মনে হচ্ছে। না না, ছোট হবে না, আমি এগুলো মদনের ছেলে মেয়েদের জন্য কিনে এনেছি। ঈদের আর কদিনই তো বাকি, ওদের শুনলাম এখনো কোনো কিছু কেনাকাটা হয়নি, তাই ভাবলাম বাচ্চাদের জন্য কিছু কিনে দিই।
সকালে অফিসে যাওয়ার সময় দেখছিলাম মদনের কাছে জামা কাপড়ের জন্য বায়না করছিল ওর ছেলে মেয়েরা। ও আচ্ছা, ভাইয়ের প্রতি দরদ একেবারে উতলে উঠছে দেখছি। আর এই শাড়িটা কার বললে না তো? এটা মদনের বউ রিনার জন্য এনেছি। যাও, এগুলো ওদের দিয়ে এসো। যাও যাও, এখনই যাও। না, কোনো দরকার নেই বেকার বেকার ওদের পেছনে টাকা খরচ করার। ওর বর যখন টাকা পাবে তখন শপিং করবে। তোমার এত মাথা ব্যথা হচ্ছে কেন শুনি? আর যদি দিতেই হতো, এত দামি দামি ব্র্যান্ডের জামা কাপড় আনার কি দরকার ছিল? ফুটপাথ থেকে সস্তার কম দামি মাল কিনে আনলেই পারতে। আচ্ছা ছাড়ো না, আনা হয়ে গেছে যখন দিয়ে এসো। একই বাড়িতে থাকি আমরা, এত শপিং করছি, ঈদে আমরা এত আনন্দ করব, আর ওরা মন খারাপ করে থাকবে তা হয় নাকি? ঈদ মানেই তো খুশি। তুমি চুপ করো, বেশি বকো না। কিছু দিতে হবে না ওদের। এই শাড়িটা আমি রেখে দিচ্ছি, আর এই বাচ্চাদের জামা প্যান্ট গুলো আমার বোনের ছেলে মেয়েকে দিয়ে দেব। ও ছেলে মেয়ে ছোট আছে, ওদের গায়ে হয়ে যাবে। আর ওদের জন্য কিছু কেনার আগে আমাকে জিজ্ঞাসা করবে। আমার বাপের বাড়ি থেকে ওদের জন্য জামা কাপড় দিয়েছে, আমি তো ইচ্ছা করেই ওদের দিইনি। তুহিনের আর কিছু বলার ছিল না, কারণ সে জানতো যে মোহনাকে কিছু বলা মানেই ভুল করা। কারণ তাদের মধ্যে ঝামেলা শুরু হলেই তার মা বাবা সবসময় মোহনাকে সাপোর্ট করত। একদিন, বাচ্চারা দেখো আমি তোমাদের জন্য জামা প্যান্ট এনেছি, এই দেখো, ভালো লাগছে তো? হ্যাঁ বাবা, আমার জন্য শুধু একটা জামা কেন? চুমকির তো নটা ঈদের জামা হয়ে গেছে। এত জামা নিয়ে কি হবে বলটি? ঈদ তো একদিনই হয়। তুমি এটা ঈদে পরবে, তোমার বাবা আবার পরে তোমার জন্য জামা কিনে এনে দেবে। দেখো তোমার ভাই কিছু বলছে? বলছে না তো? রিনা, এই শাড়িটা তোমার জন্য এনেছি, দেখো তোমার পছন্দ কিনা। হ্যাঁ, শাড়িটা খুব সুন্দর, কিন্তু মদন, এই শাড়িটা আমি মাকে দেব। আমরা কোনো বছর মাকে কিছুই দিতে পারি না তো। এই শাড়িটা দিলে মা অনেক খুশি হবে। কিন্তু রিনা, এটা তো আমি তোমাদের জন্য এনেছি। মায়ের অনেক শাড়ি আছে, মাকে না দিলেও চলবে। তোমার শাড়ি ছিঁড়ে গেছে, সেটা কি দেখেছো একবারও? উফ, তুমি চুপ করো তো, আমার কাছে নতুন শাড়ি আছে, তুমি কিছু জানোই না। রিনা খুশি মনে শাড়িটা তার শাশুড়ি মাকে দিতে আসে। মা, এই নিন, আপনার ছোট ছেলে আপনার জন্য এই শাড়িটা কিনে এনেছে, দেখুন তো কেমন হয়েছে। ইস, কি বাজে, এত কম দামি শাড়ি আমি পরবো? তুমি ভাবলে কি করে? আমাকে ভিখারি মনে হয় তোমার? লাগবে না, আমার বড় ছেলে আমার জন্য যথেষ্ট। যাও, নিয়ে যাও এখান থেকে। মা, এমন করবেন না দয়া করে, শাড়িটা রাখুন, না হলে আপনার ছেলে আর আমি দুজনেই খুব কষ্ট পাবো। আমার কিছু যায় আসে না তাতে, এই শাড়িটা তুমি আমার বদলে পরে নিও। লোককে কি বলবো আমি? আমার বড় ছেলে 5,000 টাকা দামের দুটো শাড়ি কিনে দিয়েছে, আর ছোট ছেলে কি দিয়েছে? মাত্র 500 টাকা শাড়ি। তখনই সেখানে মদন চলে আসে। রিনা তার শাশুড়ি মায়ের এমন ব্যবহারে খুবই কষ্ট পেয়েছিল। ঠিক আছে মা, তোমাকে কম দামি শাড়ি নিতে হবে না, টাকাই সব হয় না মা। এই শাড়িটা আমি রিনার জন্য কিনে এনেছিলাম, তোমাকে শাড়ি দেওয়ার মতো আমার সামর্থ্য নেই। রিনা নিজের শাড়িটাই তোমাকে দিতে এসেছিল, তুমি খুশি হবে ভেবে, কিন্তু তুমি তো... ঠিক আছে রিনা, কেঁদো না, ঘরে চলো। পরের দিন মোহনা আবার একটা অনেক বড় শপিং মলে শপিং করতে যায়। তখনই ওই শপিং মলে একটা চোর স্যুটবুট পরে চুরি করতে ঢুকেছিল। চোরটি অনেক দামি দামি জিনিসপত্র চুরি করেছিল। আমরা খবর পেয়েছি এই শপিং মলে একটা চোর ঢুকেছে, পাশের জুয়েলারি শপ থেকে সে অনেক সোনা গহনা চুরি করে এনেছে। যে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে পড়ো, এই সার্চ করো সবার ব্যাগ, সার্চ করো, তাড়াতাড়ি করো, কেউ নড়বে না। কালো চোর খুব ভয় পেয়ে যায় এবং তার ব্যাগে চুরি করা জিনিসপত্র মোহনার ব্যাগে ঢুকিয়ে দেয়। ব্যাগপত্র সার্চ করার সময় মোহনাকে চোর বলে ধরে নেওয়া হয়। আমি কিছু করিনি, বিশ্বাস করুন, আমি জানি না আমার ব্যাগে এগুলো কি করে এলো। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। পুলিশ জোরে জোরে টানতে টানতে মোহনাকে বাইরে নিয়ে চলে আসে। ঠিক তখনই সেখানে রিনা চলে আসে। মোহনাকে কাঁদতে দেখে সে বলে, একে ছেড়ে দিন, এ কিছু করেনি, আমি চুরি করেছি, আমি এর ব্যাগে ওগুলো ঢুকিয়ে দিয়েছিলাম, ওকে ছেড়ে দিন। আপনাদের আগেই সন্দেহ হচ্ছিল, একে দেখে চোর বলে মনে হচ্ছিল না, কিন্তু তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি আসল চোর। এই, একে ধরে নিয়ে চলো। পুলিশ মোহনাকে ছেড়ে দিয়ে রিনাকে ধরে নিয়ে চলে যায়। মোহনা বুঝতে পারে যে রিনা তাকে বাঁচানোর জন্যই মিথ্যা কথা বলে পুলিশকে ধরা দিয়েছে। এটা কিভাবে সম্ভব? রিনা তো বাইরে ছিল, আর রিনা শপিং বলে আসবে কিভাবে? রিনা আমাকে বাঁচানোর জন্যই এসব করেছে,
আমি একদম শিওর তুমি এমন কেন করলে রিনা। আমি তোমার সাথে এত বাজে ব্যবহার করেছি আর তুমি, আমি কোনোদিনও তোমার ভালো চাইনি। আজকে রিনা আমার জন্য যা করলো, না আমি রিনাকে ছাড়িয়ে আনবো। মোহনা বাড়ি থেকে টাকা নিয়ে এসে পুলিশকে দিয়ে রিনার জামিনের ব্যবস্থা করে। মোহনা তার ভুল বুঝতে পারে এবং রিনার কাছে ক্ষমা চায়। সে রিনাকে সঙ্গে করে নিয়ে গিয়ে রিনা এবং তার বর ও ছেলে মেয়েদের জন্য শপিং করে দেয়। রুমকি দেবীও মনে মনে তার ভুল বুঝতে পারে। বৌমা তুমি কোথায় ছিলে? আমি অনেক বড় ভুল করে ফেলেছি বৌমা, আমি টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম। আমি তোমার দেওয়া শাড়ি পরে ঈদ পালন করব। এবার তুমি খুশি তো বৌমা? আর এই দেখো আমি তোমার জন্য একটা শাড়িও কিনে এনেছি। রিনা খুব খুশি হয়। কয়েকদিন পর ঈদ চলে আসে এবং সকলে মিলে আনন্দে এবং খুশিতে ঈদ উদযাপন করে। মণিপুর নামক এক গ্রামে বাপন এবং প্রকাশ নামে দুই চাষি বাস করত। তাদের দুজনের বাড়ি পাশাপাশি ছিল। তারা দুজন একসাথে অন্যের জমিতে চাষ করত। বাপনের পরিবারে ছিল তার বউ মানসী এবং একটিমাত্র ছেলে রমেন। অন্যদিকে প্রকাশের পরিবারে ছিল তার বউ হিমাদ্রি, মেয়ে মাম্পি এবং ছেলে বিজয়। দুই পরিবারেরই আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। অন্যের জমিতে চাষ করে খুব কম টাকা দিনমজুরি পেত তারা। চাষের কাজ বন্ধ থাকলে বাপন ও প্রকাশ অন্য কাজের সন্ধানে বেরিয়ে পড়ত। এমনই একদিন বাপন ও প্রকাশ দিনমজুরের কাজ করে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরছিল। তখন তাদের ছেলে রমেন এবং বিজয় তাদের কাছে আসে। বাবা, ও বাবা, আইসক্রিম ওলা এসেছে, আইসক্রিম কিনে দাও না বাবা, অনেকদিন আইসক্রিম খাইনি। বাবা আমার কাছে কোনো টাকা নেই, যা টাকা পেয়েছি তাই দিয়ে ঘরের চাল ডাল কিনে শেষ হয়ে গেছে। আমি কালকে তোমাকে আইসক্রিম কিনে খাওয়াবো, কেমন? চলো বাড়ি চলো। বাবা আমিও আইসক্রিম খাবো, কিনে দাও না, আমি জানি না কিছু। জেদ করো না বাবু, আমি টাকা পেলেই তোমাকে কিনে দেব। রমেন ও বিজয় তাদের বাবার কাছে এসে আইসক্রিম খাওয়ার জন্য আবদার করতে থাকে। ঠিক সেই সময় সেখানে একটা গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে রাজবংশী বাবু এবং তার স্ত্রী গায়ত্রী দেবী নামে। তাদের হাতে ছিল গ্রামের বাচ্চাদের জন্য জামা কাপড় এবং নানান রকম খাবার। তাদের দাঁড়িয়ে থাকতে দেখে রমেন ও বিজয় সেখানে ছুটে আসে। এই দেখো বাচ্চারা, আজকে আমি তোমাদের জন্য কি এনেছি, চকলেট, আইসক্রিম, চিপস, কেক, আরো অনেক খেলনা আর নতুন নতুন জামা, এই নাও। রমেন ও বিজয় ভালো ভালো খাবার ও নতুন জামা পেয়ে অনেক খুশি হয়। তাই দেখে বাপন ও প্রকাশও একটু স্বস্তি পায় যে তাদের ছেলেরা অন্তত ভালো খাবার খাওয়ার সুযোগ পেল। গায়ত্রী, তুমি তো কোনোদিনও মা হতে পারবে না, আর আমারও জীবনে বাবা হওয়ার সৌভাগ্য হবে না। তুমি যাও, বিজয়ের বাবা মায়ের সাথে কথা বলো, যাও। হ্যাঁ চলো, ওরা নিশ্চয় রাজি হয়ে যাবে, তুমিও চলো আমার সাথে, দুজন মিলে বুঝিয়ে বলবো। তারা দুজনে প্রকাশের বাড়িতে যায়। তাদের আসতে দেখে প্রকাশের বউ হিমাদ্রি সন্দেহের চোখে বলে ওঠে, কি চাই এখানে আপনাদের, হঠাৎ করে আজ আমাদের বাড়িতে আসলেন? আসলে আমরা তোমাদের ছেলে বিজয়কে অ্যাডাপ্ট করতে চাই, আমরা ওকে নিজের ছেলের মতোই মানুষ করব। আসলে আমাদের কোনো বাচ্চা হয় না, তো তাই তোমরা কোনো চিন্তা করো না, বিজয় আমাদের কাছে খুব ভালো থাকবে, আমরা ওকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করে তুলব। তোমাদের কাছে থাকলে ও খুব কষ্টে বড় হবে, তার বদলে তোমরা যত টাকা চাও আমরা তাই দেব। চুপ করুন, আমি জানতাম আপনাদের এই গ্রামে আসার পেছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল, আপনারা ভাবলেন কি করে আমি আমার ছেলেকে আপনাদের কাছে বিক্রি করে দেব? গরিব হতে পারি মেম সাহেব, কিন্তু তাই বলে নিজের সন্তানের বলিদান দিতে পারবো না। নুন রুটি খাইয়ে, শুকনো ভাত খাইয়ে ঠিক মানুষ করে নেব আমরা, চলে যান এখান থেকে। রাজবংশী বাবু ও গায়ত্রী দেবী দুঃখী মনে সেখান থেকে চলে যাচ্ছিলেন। বাপন ও তার স্ত্রী মানসী
দূরে দাঁড়িয়ে পুরো ঘটনাটাই দেখছিল। তারা রাজবংশী ও গায়ত্রী দেবীর কাছে গিয়ে বলে যে, এটা আমার ছেলে রমেন, আপনারা তো চেনেন একে। হ্যাঁ চিনি তো, খুব মিষ্টি ছেলে। আজকে আমাদের কিছু নিয়ে আসা হয়নি, কালকে নিয়ে আসবো, ঠিক আছে বাবা? ঠিক আছে আন্টি। আমরা সবই শুনলাম, আপনারা চাইলে আমাদের ছেলে রমেনকে দত্তক নিতে পারেন। কি সত্যি বলছো তো? তোমাদের অনেক ধন্যবাদ। এসো বাবা, রমেন আমার কাছে এসো বাবা। তোমরা কত টাকা চাও বলো, এখনই পেয়ে যাবে। না, আমাদের প্রত্যেক মাসে 20,000 টাকা করে দিতে হবে, আর আমাদের থাকার জন্য একটা ভালো বাড়িও বানিয়ে দিতে হবে। রাজবংশী বাবু তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়। বাপনের হাতে 20,000 টাকা দিয়ে তারা রমেনকে নিয়ে চলে যায়। প্রকাশ ও হিমাদ্রি এটা দেখে খুব অবাক হয়। ছি মানুষে দিদি, এটা তুমি কি করে করলে? নিজের ছেলেকে বিক্রি করে দিলে, তাও আবার কটা টাকার জন্য? ছি, তোমাদের মন সত্যি পাথরের তৈরি। চলো ঘরে চলো, আজ থেকে আমরা কেউ এদের সাথে মিশবো না, চলো। কয়েক মাসের মধ্যেই বাপনরা খুব বড় লোক হয়ে যায়। গ্রামের গরিব মানুষদের সাথে তারা মেশা বন্ধ করে দেয়। তারা টাকার অহংকার করতে শুরু করে। ওদিকে রমেনও বড় হয়ে একটা ইঞ্জিনিয়ার হয়। বড় হয়ে সে তার নিজের বাবা মায়ের পরিচয় কাউকে জানতে দিত না। তার নিজের বাবা মা বাপন ও মানসীতাকে বাড়িতে আসতে বললেও সে আসতে চাইত না। শহরের জমজমাট পরিবেশে ও শহরের মানুষের সাথে সে নিজেকে খুব ভালো মতোই খাপ খাইয়ে নিয়েছিল। অন্যদিকে বিজয়ও বড় হয়ে সে এখন তার বাবার মতোই অন্যের জমিতে দিনমজুরের কাজ করে। হঠাৎ করে মানসীর এক কঠিন রোগ হয়। বারে বারে সে তার নিজের ছেলেকে দেখতে চাইছিল। বাপন অনেকবারই রমেনকে ফোন করে, কিন্তু রমেন ব্যস্ত থাকায় আসতে পারে না। হঠাৎ একদিন মানসী শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বাবা রমেন, তোর মা বেঁচে থাকতে অনেকবারই তোকে দেখতে চেয়েছিল, তুই আসলি না। তোর মা আর নেই, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। শেষবারের জন্য তোর মায়ের মুখটা দেখতে আই বাবা। সরি বাবা, আমি বিদেশে এসেছি, মম ড্যাডের সাথে একটা দরকারে, আমি যেতে পারবো না। তুমি ঠিকঠাক সব কাজ সম্পন্ন করে নাও, টাকা লাগলে বলবে, আমি পাঠিয়ে দেব। আর আমি বাড়ি ফিরে এসে তোমার সাথে দেখা করে আসবো, ওকে? রাখছি বাবা, আমি একটু বিজি আছি। বাপন তার নিজের ছেলের এরকম ব্যবহারে খুব কষ্ট পায়। বেশ কয়েকদিন পর রমেন তার বাবা বাপনের সাথে দেখা করতে আসে। রমেনের সাথে রাজবংশী বাবু ও গায়ত্রী দেবীও এসেছিল। বিজয় রমেনকে দেখে খুব খুশি হয়। সে রমেনের কাছে গিয়ে বলে, রমেন, আমাকে চিনতে পারছিস? আমি বিজয়, তোর ছোটবেলার বন্ধু। কেমন আছিস তুই? অফিসার বাবু হয়ে গেছিস তো? সরি, আমি তোমাকে চিনি না। মম, ড্যাড, লেটস গো। রমেন বিজয়কে চিনতে না পারায় বিজয় মনে মনে খুব কষ্ট পায়, আর তার খুব রাগও হয়। সে তার বাড়ি ফিরে যায়। এসে গেছিস বাবা? সে কখন থেকে বসে আছি একসাথে খাবো বলে। আই বাবা, খেয়ে নে, আমি আজকে তোর জন্য আলু পোস্ত রান্না করেছি। দূর, আমি খাবো না, যাও তো। রোজ রোজ একই খাবার, আজকে রমেন বাড়িতে এসেছে, দেখো ওকে গিয়ে। অনেক বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ওর জীবনটাই পাল্টে গেছে, কত সুখে আছে। আর আমি শুকনো রুটি খেয়ে দিন কাটাচ্ছি, আজকে ওর জায়গায় আমার থাকার কথা। ওরা তো আমাকে দত্তক নিতে চেয়েছিল, তোমরা যদি আমাকে দিয়ে দিতে তাহলে আজ হয়তো তোমাদের সাথে আমাকে দুঃখের দিন কাটাতে হতো না, সব তোমাদের জন্য হয়েছে। এমন বলিস না বাবা, আমি পারিনি রে, নিজের ছেলেকে দিয়ে দিতে পারিনি আমি। দিয়ে দিলে কি হতো বল? মানুষের শেষ জীবনে একবারের জন্য তো নিজের ছেলের মুখ দেখতে পারলো না, এত বড় ইঞ্জিনিয়ার হয়ে কি লাভ হলো বল? নিজের মা মারা গেল, একবারের জন্য ওই ছেলে নিজের মায়ের মরা মুখ দেখতে আসলো না। বিজয় তার মায়ের মুখে এসব কথা শুনে আরো অনেক রেগে যায়। সে সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে সে দেখে যে রমেনের দামি গাড়িটা তখনও সেখানে রাখা আছে। বিজয় খুব রেগে গিয়ে রমেনের গাড়িতে আগুন লাগিয়ে দেয়।
রমেন তার মম ড্যাড ও বাবার সাথে বাইরে বেরিয়ে দেখে যে গাড়িটি দাউ দাউ করে জ্বলছে। এই ছেলে, তুই গাড়িতে আগুন লাগালি কেন বল? ড্যাড, পুলিশকে কল করো, এখনই করো। হ্যাঁ ঠিক, আমি এখনই কল করছি, তোকে আমি পুলিশে ধরাবো। তখনই ওখানে প্রকাশ ও তার বউ হিমাদ্রি চলে আসে। তারা খুবই অনুনয় বিনয় করা শুরু করে। দয়া করে ওকে পুলিশে দেবেন না, ও ভুল করে ফেলেছে, ও ওকে ক্ষমা করে দিন, ওকে ছাড়া আমরা থাকতে পারবো না, ওকে ছেড়ে দিন দয়া করে। হ্যাঁ, আমার ছেলেকে ছেড়ে দিন, ও সত্যিই অবুঝ। বাপন তাদের পুলিশে কল করতে বারণ করলে তারা সেখান থেকে চলে যায়। বিজয় তার বাবা মাকে এভাবে কাঁদতে দেখে তার ভুল বুঝতে পারে। সে তার বাবা মায়ের কাছে ক্ষমা চায় এবং আবারও আগের মতো সুখে জীবনযাপন করা শুরু করে।